আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের টপিক আনারস। আনারস খেতে আমরা অনেকেই ভালোবাসি, তবে আমরা এই আনারসটি খাই বিশেষ বিশেষ কিছু সময়ে বা বিশেষ বিশেষ কিছু কারণে। আজকে আমরা জানব আনারসের কিছু পুষ্টিগুণ, ঔষধি গুণ এবং ব্যবহার। আশা করছি সকলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। আনারসের গুণাবলী জানার আগে আসুন আনারসের জন্ম পরিচয়টা জেনে নিন। প্রকৃতির বিজ্ঞানীদের মতে সুদূর ব্রাজিল আনারসের জন্মভূমি, পরের গন্তব্য ছিল ইউরোপে। ক্রিস্টোফার কলম্বাসের হাত ধরে ইউরোপে এসেছিল আনারস। সেখান থেকে পাড়ি দেয় আমাদের এশিয়ার দিকে এবং নিজ গুণেই আনারস দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এক গবেষণায় দেখা গেছে আনারসের মধ্যে আছে এক ধরনের এনজাইম যা কাজ করে প্রদাহ নাশক হিসেবে। আছে প্রচুর ভিটামিন আর মিনারেল। সর্দি, কাশি ও গলা ব্যথায় আনারস এক মুখ্য অস্ত্র। জ্বরেরও খুব ভালো ওষুধ আনারস, আর আনারস হজমও সাহায্য করে অনেক বেশি। কিনতে হবে কিন্তু পাকা দেখে আনারস। পাকা আনারস শরীরের জন্য খুব ভালো। সতেজ আনারস দেহের জন্য অনেক উপকারী। এই আনারসের খ্যাতি রয়েছে সারা বিশ্বে। ব্রঙ্কাইটিসে পথ্য হিসেবে আনারস ব্যবহার করে মেক্সিকানরা। আবার ভেনিজুয়েলার বাসিন্দারা গলা ব্যথায় ঔষধের বিকল্প হিসেবে খেয়ে থাকেন। ব্রাজিলিয়ানরাও কিন্তু দারুণ ভক্ত আনারসের। নাক দিয়ে একটু পানি করালে ফুটবল আমোদে এই ব্রাজিলিয়ানরাও খেয়ে নেয় গাদা গাদা আনারস। এক নজরে জেনে নেই আনারসের গুণাগুণ। ডেজার্ট হিসেবে খাবার শেষে আনারস খেতে পারেন। আনারস হজমে সাহায্য করে, সঙ্গে শরীরের অন্য অঙ্গগুলোকেও ভালো রাখে। দীর্ঘদিনের কষ্টকাঠিন্য দূর করতে সহায়তা করে আনারস। আনারস ক্ষুধাবর্ধক হিসেবে কাজ করে, তাই যে কোনো অসুস্থতার পরে মুখে রুচির জন্য আনারস খেতে পারেন। কৃমিনাশকের জন্য আনারস অতি উত্তম। ইন্টেস্টাইনের কৃমি প্রতিরোধে আনারস কার্যকরী। শরীর ব্যথা কিংবা জ্বরের পন্থ হিসেবেও আনারসের তুলনা মেলা ভার। আনারসে পুষ্টিগুণের মধ্যে রয়েছে ক্যারোটিন, ভিটামিন সি ও ক্যালসিয়াম, এবং এর কিছু ঔষধি গুণও রয়েছে। পাকা ফল বল বৃদ্ধি করে, কফ, পিত্তবর্ধক, পাচক ও ঘর্মকারক। কাঁচা ফল গর্ভপাতকারী। পাকা ফলের সদ্য রসে ব্রোমেলিন নামক এক জাতীয় জারক রস থাকে বলে এটি পরিপাক ক্রিয়ার সহায়ক হয় এবং রস জন্ডিস রোগে হিতকর। কচি ফলের শাঁস ও পাতার রস মধুর সাথে মিশিয়ে সেবন করলে কৃমির হাত হতে রক্ষা পাওয়া যায়। এবং সর্বোপরি আনারস দ্বারা জ্যাম, জেলি তৈরি করা যায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। আশা করছি সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন।